হ্যালো, ভেরি গুড ইভিনিং প্রিয় দর্শক। আইপিএল 2023 নিয়ে ইতিমধ্যে ক্রিকেটে উত্তেজনা তুঙ্গে। আপনারা কি জানেন কত কোটি মালিক হবে আইপিএল বিজয়ীরা? হ্যাঁ প্রিয় দর্শক, যা শুনলে আপনাদেরও চোখ কপালে উঠবে। 2008 সালে প্রথম মরশুমের আইপিএলে বিজয়ী দল পেয়েছিল 4.80 কোটি টাকা। কিন্তু আপনারা বলুন তো, এবছর সেই পুরস্কার, সেই অর্থের অঙ্ক কতটা হতে চলেছে? আপনারা কি জানেন কে জিতবে 2023-এর আইপিএল ফাইনাল? যদি জানতে চান তাহলে আগামীকাল আইপিএল 2023 ফাইনাল নিয়ে এই প্রতিবেদনটি আপনাদের জন্য। আমরা সকলেই জানি আইপিএল মানে টাকার বৃষ্টি। আগামী 28 মে আইপিএলের মেগা ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের 22 গজে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটেন্স ও চেন্নাই সুপার কিংস। একদিকে মহেন্দ্র সিং ধোনির দল এই নিয়ে 10ম বার ফাইনাল খেলতে নামবে, এর মধ্যে 4 বার ট্রফি জয়ের স্বাদ পেয়েছে এই ইয়েলো আর্মি। অন্যদিকে গত বছর আবির্ভাবে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও ফাইনালের টিকিট পেয়েছে হার্দিক পান্ডিয়া গুজরাত। প্রিয় দর্শক, এবার তাহলে জেনে নিন ফাইনালে জয়ী ও পরাজিত দল কত টাকা পাবেন। গত 15 বছরে ভিউয়ারশিপের সঙ্গে বেড়েছে পুরস্কার অর্থের অঙ্ক, এবারও টাকার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। শুনলে আপনারও চোখ কপালে উঠবে। 2008 সালে প্রথম মরশুমের আইপিএলে বিজয়ী দল পেয়েছিল 4.80 কোটি টাকা, রানার্স দলে হাতে উঠেছিল 2.40 কোটি টাকা। তবে শোনা যাচ্ছে এবার দুই দলের জন্য মোট বরাদ্দ 46.5 কোটি টাকা। হ্যাঁ প্রিয় দর্শক, আবারও বলছি 46.5 কোটি টাকা। তবে শোনা যাচ্ছে বিজয়ী দল এবারে আইপিএলে পাবে 20 কোটি টাকা। হ্যাঁ প্রিয় দর্শক, 20 কোটি টাকা পাচ্ছে বিজয়ী দল। আর আইপিএল থেকে রানার্সরা নিয়ে যাচ্ছে 13 কোটি টাকা, আবারও বলছি প্রিয় দর্শক 13 কোটি টাকা। এছাড়া 7 কোটি টাকা করে পাবে চতুর্থ এবং তৃতীয় স্থানে যে দল থাকবে। বুঝতেই পারছেন, আপনাদের প্রথমেই বলেছিলাম শুনলে চোখ কপালে উঠবে, হলো তো তাই। এছাড়া কমলা ও বেগুনি টুপি বিজয়ীরা পাবেন 15 লক্ষ টাকা করে, এমার্জিং প্লেয়ারের হাতে উঠবে 20 লক্ষ, আর সবচেয়ে মূল্যবান তারকা পেতে চলেছে 12 লক্ষ টাকা। তো এই ছিল আগামীকাল হতে যাওয়া আইপিএল 2023 ফাইনাল নিয়ে আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি। প্রিয় দর্শক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নমস্কার।